বছর শেষের আগেও আরও দিনাটিক সময় আছে, কিন্তু বছর ঘুরলে যে লোকসভা ভোট তার জন্য জনসংযোগ এ বছরের শেষ থেকেই শুরু করতে চান তৃণমূল কংগ্রেস নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তার নির্দেশেই আপাতত ছোট জনসভা এবং পথসভা করবে বাংলার শাসক দল। তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছে, 27 ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার চাকলায় লোকনাথ ধামে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ওই দিন নবান্নে গঙ্গাসাগরের তুস্তরে গিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি জানুয়ারি থেকে ফের জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী। 2 মাস তার এই জেলা সফর চলবে। লোকসভা ভোট ঘোষণার আগে যাবতীয় পরিষেবা প্রদানের কাজ তিনি শেষ করতে চান। সেই লক্ষ্যেই বছরের শুরু থেকে ফের জেলা সফরে যাবেন মমতা।